এই ধরনের পরিস্থিতি দেখতে পেয়েছি। তো এর মধ্যেও আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের মধ্যে যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করার জন্য আমরা আজকের এই মতবিনিময় সভার মূলত আয়োজন করা হয়, যাতে সামনের দিনগুলোতে আমরা এই আমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধান আমরা করতে পারি। সেই আলোকে আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা অনেকেই অনেক গঠনমূলক বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, এবং এর পরবর্তীতে যারা বক্তব্য রাখবেন আপনারা দয়া করে গঠনমূলক আপনারা সমালোচনা করবেন যে আমরা কোন কোন জায়গায় আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচনের দিন কার কি ভূমিকা ছিল সেটা আপনারা কারো নাম উল্লেখ না করে, কারণ সেদিন সকাল থেকে আমি ভোট দিয়ে আমি নিজেও কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে বেরিয়েছি এবং আমি কিছু মানে আকাশ পাতাল তফাৎ লক্ষ্য করছি। কিছু কিছু এলাকায় আমি দেখেছি সেখানকার কাউন্সিলর প্রার্থীরা নিজের যান জীবন ঝুঁকি রেখে তারা সেখানে চেষ্টা করেছে নির্বাচনকে ছিনিয়ে আনার জন্য। আবার কিছু কিছু জায়গায় আমি গিয়ে দেখেছি সেখানে কাউন্সিলর প্রার্থীও নাই, আমাদের স্থানীয় বিএনপি নেতা কর্মী যারা চেষ্টা করেছিল থাকার কিন্তু তাদেরকে সংগঠিতই করা হয় নাই। সেই বিষয়গুলো আমাদেরকে উঠিয়ে আনতে হবে, কারণ কেউ ঝুঁকি নিবে কেউ ঘুমিয়ে থাকবে সেটা হতে পারে না, এভাবে আমাদের সাফল্য আসবে। আর আমি সর্বোপরি বলতে চাই, আমাদের এই পুরো নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্যই হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। তো আমরা যদি সুসংগঠিত হয়ে সামনের দিনগুলোতে আন্দোলনকে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মুক্তিও আমরা খুব শীঘ্রই সেটাকে সম্ভব হবে না এবং গণতন্ত্র দেশে ফেরত আসবে না। এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম আলাইকুম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাস। বক্তব্য রাখছেন প্রবীণ নেতা মোশারফ সাহেব, আমার সহকর্মী শিকবর মাহমুদ টুটু সহ নেতৃবৃন্দ, আমার কমিশনার ভাই ও বোনেরা, আমার শ্রেষ্ঠ মেয়র ইশফাক হোসেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যার যার এলাকায় ইলেকশন করে জনগণের দ্বারা আপনারা নির্বাচিত হয়ে আছেন। আজকের আমাদের মেয়র সেই জনগণের মেয়র, জনতার মেয়র, আমাদের কমিশনার প্রার্থী, প্রত্যেকটা প্রার্থী জনগণের কমিশনার কাউন্সিলর। আমি আমার এলাকায় কয়েকটা দেখছি, কয়েকটা দেশ দেখেছি যে যারা দেখা যাচ্ছে যে তারা জিতছে, জিতে যাবে আমি জানি, সেই লোকগুলোকে জবরদস্তি ভাবে আজকে প্রধানমন্ত্রী যেমন ক্ষমতায় আছে, জবরদস্তি ভাবে আজকে মেয়র সেখানে ক্ষমতায় আছে। আমাদের মেয়র ইশফাক ও জনগণের মেয়র, আমাদের মেয়র, আমাদের কমিশনার প্রার্থী, মনোনীত প্রার্থী যারা ছিলেন সকলে জনগণের নির্বাচিত প্রার্থী, সেই হিসাবেই আপনারা কাজ করে যাবেন। আমরা মনে রাখতে হবে এই সমস্ত মেয়র, এই সমস্ত কমিশনার জনগণের ভোটে নির্বাচিত নয়, সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাদের সকলকেই একসাথে আমাদের নিয়োগ করার কোনো প্রয়োজন নাই।
বরং আমি মনে করি আমাদের যে কমিশনার, আমাদের মেয়র যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তাদেরকে ইনশাল্লাহ এলাকার ঢাকা ধরনের জনগণ সালাম দেবে তাদেরকে, আর অন্য জেলায় যাবে তাদের গায়ে শুধু ফেলবে। এটা আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, সরকার ঘোষণা দেয় এই বিষয়টা ঠিক আছে, কোনো আসবে না। যাই হোক, এবং আরেক কথা আছে আপনাদের, হ্যাঁ, যে এখানে আওয়ামী লীগ গাড়ি সোজা র্যাব পুলিশ দিয়ে বাহানা দিয়ে সেখানে আমাদের কমিশনার পার্সেন্ট দিতে পারে নাই, সেখানে আমার একটাই থাকবে, আমার একটাই প্রশ্ন থাকবে, আমাদের সংগঠনটা কি ওখানে এতই দুই বই যে আমরা কিছুই করতে পারলাম না? আমাদের কিছু একটা করা উচিত ছিল, এমন একটা সংবাদটা পেলাম না যে ওখানে কিছু একটা হয়ে গেছে, হয় নাই। সুতরাং আমাদের সংগঠনটাকে আমাদের জন্যে, জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে আমাদের সংগঠনটাকে এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুন্দর এবং সুসংগঠিত করতে হবে, এটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমি এই বলে আমি সবাইকে, আপনার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমাদের নির্বাচিত মেয়র এবং নির্বাচিত কমিশনারদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং প্রশ্ন শুনছি সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আরো অনেক জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, উপস্থিত আছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জননেতা জনাব আব্দুল সালাম, তিনি পরে বক্তব্য রাখবেন, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির সম্মানীয় যুগ্ম মহাসচিব জননেতা জনাব হাবিবুর রহমান খান সোহেল ভাই, উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত জননেতা জননাথ জনাব ফজলুল হক মিলন ভাই, উপস্থিত রয়েছেন মহিলা দলের সংগ্রামী সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস, বেগম সিরিজ সুলতানা সহ অনেক নেত্রী।